আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি। তো এটা হলো লঞ্চের মধ্যে, দেখেন। আসলে আমি কখনো এরকম লঞ্চে চড়ি নাই, যেটা সত্য কথা। বিশেষ করে লঞ্চে চড়ছি কারণ আমরা আমার গ্রামের বাড়িতে যাওয়ার সময় কিন্তু লঞ্চ পাওয়া যায়, কিন্তু সেগুলোর সাথে এগুলোর সাথে যদি তুলনা করি তাহলে মানে হাস্যকর মনে হবে। এগুলো তো পুরো ঘর বাড়ির মতো মনে হচ্ছে, হোটেলের মতো মনে হচ্ছে। এখন আমি যেহেতু ক্যামেরা বলতে এরকম সারা রাত থাইকা কখনো লঞ্চে যাইনি, প্লাস আমি নদী পথে খুব কমই গেছি, আমি কোথাও যাই নি, আমার বেশ মনেই পড়ে না। যাক, বরিশালও যাচ্ছি। আর আমি ভাবলাম যে আমার এই ছোট চ্যানেলে সবার সাথে একটু কথা বলি। এখন বাজতেছে রাত্র 4:30, তো সবাই ঘুম। আর আমি যে কত কি পরিস্থিতিতে ওয়াশরুমে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইটা ওয়াশরুমে না, এখন আমি এটা হলো একটা হাত ধোয়ার বেসিনের একটা জায়গা এরকম করা। এই তো এই হলো রাত্র, অনেক রাত্র বাজতেছে। দেখেন রাত্রেবেলা এদিকটা যেমন তেমন, আমি জাস্ট দেখাবো আপনাকে অন্য সাইড কোন দিক দিয়ে যাবো, বুঝতেছো? যেদিক দিয়ে আসছি সেই দিক দিয়ে যাইতে হবে। তো আমাদের একটা সিঙ্গেল বেড নেওয়া হয়েছে, সেটা আপনাদের দেখাই। ওই যে শুয়ে আছে আপনাদের ভাইয়া আর আমার ছোট ভাই বাবু। এই যে এদিক দিয়ে আসছি এদিক দিয়ে যাবো। আমাদের রুম খোলা ফ্যান, এই গেট লাগাও নাই। জাস্ট আপনাদের একটু ঘুরে দেখাই, প্রচুর পরিমাণ বাতাস। ওকে, তো আপনারা দেখতে থাকেন আমি কতটুকু শেয়ার করতে পারি। এই মুহূর্তে আর ক্যামেরাটা অন অফ করে দিচ্ছি। এই এতক্ষণ মানুষ শুয়েছিল, এখন লাইট লাইট মনে হইতেছে। এতদিন কিন্তু মানুষ শুয়েছিল, এখনো কিন্তু 4:30 বাজে নেই, বাজছে 4:30 বাজছে। আমরা এখন নিচে যাচ্ছি, নিচের এখন আমি যাইনি, নিচে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চারবাতিটা দেখ, সেরকম চারবাতি সেরকম বাতাস। নিচে নিয়ে যাই আপনাদেরকে, দেখি কি অবস্থা। এই যে শুয়ে আছে, যেদিক দিয়ে নামা যায় তাড়াতাড়ি এদিক দিয়ে যান, সিঁড়ি খুঁজতে হইবে আগে, না সিঁড়ি খুঁজতে হইবে আগে। এখন তো ঘুম আছে, ওরে বাতাস ঘুমাইতেছে কত সুন্দর আরামে। এসে একটু দেখি ঘাট নাকি মনে হইতেছে, চলেই না এদিকে।
সত্যি অনেক চলেই না লঞ্চ, পিছনের দিক দিয়ে শব্দ পাওয়া যায় না ঠিক। যাক, আমরা নিচে যাইতে চাইছিলাম দেখার জন্য, কিন্তু এখন নাকি নিচে যাওয়া যাবে না, আটকে রাখছে তাদের, আটকে রাখছে। কাছাকাছি চলে আসছে তো লঞ্চ, কার আগে কে নামবো, এই জন্য অ্যাক্সিডেন্ট হইতে পারে, কার আগে কে নামবো এটা দেখছে। আমি যে ঘাট কাছাকাছি আয়া পড়ছি করলাম না, সব একসাথে আইছে না, ওই যে একটা আইতাছে, ওটা কোন আইতাছে, যদি এখন ফর্সা থাকতো না রে আপা, আলোই হোক ফুটতেছে না, ফর্সা থাকলে দেখতে কি ভালো লাগতো, ফর্সা নাই তো সূর্যের আলোটা হইলে সবাই নামার জন্য। দেখছেন পানির কি স্রোত বুঝা যায় না, না বেশি বড় তো লঞ্চ যার কারণে বুঝা যায় না, কোনো লঞ্চের তো ফাঁকা নাই দেখেন, এটা হলো সুরভি আট, যে লেখা সুরভি আট, আমরা একটা ডালা বিছনাটা দেখতে পারলাম না রে, আমার শখ না, শখ ছিল ডালা বিছনা দেখি, তুই তো ডালা বিছনার মানুষ, এখন নামবো না, আমরা জানেন আয়েন দেহিকা নামার, নামার মানুষগুলো তো দেখতে পারবো নিজে না নামি, নামার মানুষগুলো তো দেখতে পারবো, আমরা নামবো না কেন, আমরা তার একটু করে নেমে যাবো, ফর্সা না হইলে নাই নেমে যাবো, আর একটু পরে আয়োজন দেবো, আজানো দেয়নি এখনো, মানুষ কি মনে করবে যে আজান করবে তাও জানে না, আমি তো ভালোই আছি, আপা আপা আপার এলাকা দেখার সহ্য করতে করতেছে না, আমার এলাকা দেখে না, বিশেষভাবে আপনার মতো ভাইয়ের মতো দুজন মানুষকে আমি আয়না নিজে একটা মানে নিজেকে নিজে গর্ব করতেছে না, ভালো লাগতেছে না যে আপনার মতো মানুষ নিয়ে আমি বরিশাল আসতে পারছি, দয়া করবেন আপনারা সহি সালামত যেন আমার টাকা পর্যন্ত পৌঁছে দিতে পারি, আল্লাহ দেখেন আমরা বরিশালে বসি আমার অনেক ভালো লাগতেছে, আমার এখন মনে হইতেছে যখন আমরা বাবার বাড়িতে যাই তখন আমাদের কেন এত খুশি লাগে, আপার ফেস দেখে মনে হইতেছে কায়া পড়ছি বরিশাল, যার যার দেশের একটা মায় আলাদা, যার যার অঞ্চলের একটা ই আলাদাই, দেখেন আমরা তবে এগুলো তো আমরা সবসময় অ্যাভেলেবেল দেখি না, অতটা এগুলো দেখে যেত আনন্দ লাগে তার, আমরা দেখি কিন্তু ওরকম ছোট ছোট লঞ্চ দেখি, বড় তো লঞ্চই দেখি না, আমরা একবার যদি বড় লঞ্চ দেখি সবাই ঘাটে যাই দেখতে, যে বড় লঞ্চ আইতাছে দেখি আহি, তাও এত বড় না, এত বড় লঞ্চ আমি জীবনে দেখিনি, আমাকে পড়াশোনা লাইনের উপরে তার লঞ্চ না, তাহলে লঞ্চ তো দেখিনি এত বড় লঞ্চ, এই যে সব পুষ হয়ে গেছে, এই যে নামা শুরু করে দিছে, আমাদের এখনো আমাদের ইয়ে নামে নেই না, এই তলার মানুষগুলো নামে নেই এখনো, মানে এই লঞ্চের এই আপনার আন্টি চিনতে পারতেছে না,
ফোন দিব কোন জায়গা আছে বুঝতাছ না আমি নিজে মাছ খাতে গেলাম আমি নাতে থেকে কাইরা নিয়ে যেতে তাই এই বোতল পানির বোতলটা হ্যাঁ এই বোতলটা কাই নিয়ে যাওয়া লাগবে আমি নাতে থেকে কাইরা নিয়ে যেতে প্লাস্টিকের বোতল তো ওদিন দেখলাম আমি রশি ধরতেছি এই যে মানুষ নামতেছে দেখেন হয়তো আমি আমাদের লঞ্চেরটা দেখাইতে পারবো না দেখি এই লঞ্চেরটা দেখাইতেছি আমি জানি অনেকে এগুলো খুব এনজয় করেন এই যে হ্যাঁ জন্য মাত্র সকাল হয়েছে এই যে বিল্ডিং এর মানুষের মাত্র সকাল হয়েছে এই বিল্ডিং এর মানুষ তাদের আলাপেই পায় না ঘুম বিভোর ঘুমে আছে পুরা বিভোর ঘুম আপনার ভাই আইয়া আমরাই ঘুমাইতে আমার তো রাত্রেবেলা দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইলে আর ঘুম হয় না ঘুম এত কম হয় কে সব কাজ আপনারই করতে হবে কেউ নাই ও মা এরা যে গাড়ি কাজ করে গাড়ির মতো সবাই নেমে গেছে আমরা দুজনে আসছি দেখতে আপনাদের সাথে শেয়ার করতে আমাদেরটা ঠিক মানে ইসে ঘাটে থেকে গেছে যখন লঞ্চের টিকিট কাটা হয়েছে তখন বলছে যে আপা যে এই লঞ্চ নাকি দেরিতে আসে প্রমাণ পেয়ে গেলাম দেখেন এই লঞ্চটা নাইমে গেছে আর এটা মানে ই কত সেট করতে পারে নাই না সেট করতে পারে নাই যে নামবো যে মানুষ বন্ধই হয়নি আমাদের লঞ্চ এখনো যে নিচের মানুষগুলো কত সুন্দর করে নামতেছে ওই যে ঘুমাইছে একজন আরামে আবার ট্রলারে যাইতে হইব না আপা অ্যাডভেঞ্চারে কি আছে ও এরা মানে সব একসাথে ছাড়ে মা গো মা ও মা এই যে আমাদের লঞ্চের মানুষ বের হওয়া ধরছে শুরু করছে বের হওয়া ওরে আল্লাহ এক একটা ব্রিজ এক এক আপা কোন দা ঢুকছি আর ই করতে পারতেছে না মুভ করতে পারতেছে না ওরে আল্লাহ রে আমাদের লঞ্চের মানুষ নামতেছে এই একসাথেই ছাড়ে 5 মিনিট আগে পরে এরকম করে না একটা লঞ্চ ভিড়াইতেই মনে হয় 15-20 মিনিট সময় লাগে যাদের কত বড় বড় রশি টানতেছে গেট মেন গেট এদিকটা তো আমগো মনে হয় বের হইতেইব না এদিকটা তো আমগো বের হইতেইব এটা হলো মেন গেট আগে দুইটা দিত কিন্তু দুইটা দিল ওরা গ্যাদারিং করে বেশি বুঝছেন টিকিট না কাটিয়ে জায়গা ও মানে সামলাইতে পারে না ওরা এই দেখে টিকিট না কেটে ভিতরে ঢুকে যায় লঞ্চের ভিতরে জায়গা না কেমনি জায়গা ওরা করবো কি জানেন বলবে যে টিকিট আর একটু পরে কাটি যাইতে আসি না তো এমন করতে করতে ওরা এমন টাইমে বুঝছি তুই যে বের হইতেছে মানুষগুলো থেকে বের হচ্ছে মোটরসাইকেল রাইখা দিছে এই এই
দুই লঞ্চের লঞ্চে বাড়ি খেয়ে গেল। নিচে যাই দিব, দেখ আগে তো নিচে যাই দিনে, চলেন নিচে যাবো, নিচের গেট খুলছে যেহেতু এখন একটু যাওয়া দেখি নিচে। তাহলে টিকিট যদি ফালাই দেয় কেউ, তারপর আবার হয়তো দেখাই দিব। ও যাক, তাহলে ভিতরে ঢুকার দরকার নেই, চলেন যাই। চলেন এই যে দিকটা বের হয়, আসলে টিকিট নিয়ে নিয়ে কি করতেছে, যারা টিকিট কাটে নাই তারা এখন টিকিট কাইটা বের হইতে হইতেছে। তো আমাদের ঢুকে কোনো লাভ নেই, এখন তো মানুষ বের হবে, আমার জানো যে তখন ঢালা বিছনা করে শুয়ে থাকে সবাই। আচ্ছা দেখবো, আবার আসার সময় তো দেখবো, আসতে তো এগুলো আনছে। সকালে কার চেহারাটা কেমন আছে একটু দেখে রে, মেকআপ করি নাই বেটা, মেকআপ আপা করছি, মেকআপ করি নাই আমি, তোমরা দুজনে মেকআপ করি। আচ্ছা মাইনা দিলাম, তার মানে আমরা মেকআপ না করলেও মেকআপের মতো দেখতে, তাহলে আচ্ছা আমি করছি সব, বুঝতে পারছি। তো আপনাদের ভাইয়া হটি কেউ যে ফল আনতে গেছে, হইলে ওইটিংয়ে আসি, অনেকক্ষণ এসে তাবি আমার কাছে ছিল, দেখি অস্থির লাগতেছে, যার কারণে দিয়ে দিলাম আপনার কাছে। আর এই যে তানজিলা কিন্তু জিনিসগুলি মুগ্ধ হয় নাই, বোঝা যাইতেছে। আর আমরা কিন্তু বলেছি, আপা বলতেছে কুয়াকাটা যাবেন বলে যান গা, এখান থেকে যান গা। এটা কে লাইন কুয়াকাটার, আপা কিন্তু রুটি বানাইতে বসে পড়ছে জোড়া চুলায়, আমি দেখতেছি ভাবি কি ভালোভাবে রুটি বেলতে পারে কিনা। খারাপ পারতেছে না, খুব সুন্দর করতেছে, আঞ্চলিক ভাষায় কথা কইবেন, হ্যাঁ আমরা সকালবেলা আয়েশা বসছি একটু রেস্ট নিলাম নিয়ে, এখানে আয়েশা দেখি যে আপা হলো রুটি ভাজতেছে, অনেকক্ষণ হয়েছে বসে আছিলাম, ভাবে রুটি বানানো দেখে অবশ্য আমি ক্যামেরাটা অন করলাম, দেখলাম কি সুন্দর, এই দেন আপা কি সুন্দর রুটিটা ভাজছে, আলপনা আট করছে না আপা, আমি আপার সাথে কথা বলতে বলতে কিন্তু এই আমি থাকি তা আমার সাথে কিন্তু কথা না, তার আব্বারে কইতেছে আব্বা কি জানো বাজারে কি মাছ পাওয়া যায়, হ্যাঁ আমার আমার নাম দিয়ে দিল দেখছেন, পুইরা আমার নাম দিয়ে দিল দেখছেন, তা ভাবে ভাবে ডাক দিছে দেখে না, তাই রুটি ওই ওই নেই থেকে দিত রুটিতে সব, তাহলে আলপনা হয়ে যাবো আপা।
কিসে উঠো ওইয়ের কাছে দিয়া হতো দাও দাও কেম কথা চাপে কেম কথা চলো 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 টিং 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 আসো মা আসো আসো চলো এই যে থালা বাটি দুইটা আছে এখানে এই যে থালা বাটি দেখেন চকচকা করছে আমার খুব ভালো লাগতেছে দেখতে ছাই দিয়া থালা বাড়ি মাইজে না বেশিরভাগ দেখবেন গ্রামের বাড়িতে ছাই দিয়া থালা বাড়ি মাইজে একদম চেহারা দেখা যায় এরকম পরিষ্কার করে ফেলে এটা কি সুন্দর করে ভাবি থালা বাড়ি মাছতেছে এটা কিন্তু ভাবি বড় ভাবি শারমিনের শারমিন বলতে আপার বড় ভাবি এই থালা বাটি মাছের এগুলো নিব কে আমি আচ্ছা নেন কে জন ফোন দিছে হ্যাঁ আপনাদের ভাইয়া ওই যে আইসা একটু রেস্ট নিছিল নিয়াস ঘুম থেকে উঠলো হ্যাঁ একের ডকের চেহারা লাগতেছে একের চেহারা লাগতেছে একের একের চেহারা ব্যাকে পায় না সামান বাবু কই গেল এ থালা বাটি নেন লাগতেছে ওই যে জায়গাটায় আপা একটু ঘুমাইছে আপার ঘুম দেখে আমার তো শান্তি লাগতেছে ঘুমানোর সুযোগই পায় না এটা হলো এখানে রান্নাঘর শেয়ার করবো আপনাদের সাথে আস্তে আস্তে সব একটা রান্নাঘর কি সুন্দর চুলা মাটির চুলা আমাদের কিন্তু মাটির চুলা আছে কিন্তু জোড়া চুলা না মানে একটা মুখ দিয়া দুইটা চুলায় আগুন যাবে পান সুপারি গ্রামের বাড়িতে পান সুপারিটা থাকি এখানে হলো শ্রোতা এটা কি ও বড় সিমের বিচি এটা না না এমনি একটা ইসের মধ্যে কাঁচামরিচ শাক এই যে দেখেন এই একটা চুলা এটা খোলা মাঠে যেটা রান্না করা হয় এই একটা চুলা একটা আসছি যেহেতু আস্তে আস্তে আপনাদের সাথে সব শেয়ার করব সবাই রেস্ট নিতেছে ঘরে সবাই শুয়ে আছে চলো আমরা একটু হাইটে আসি